স্বাগত করছি, যেমনি কি আপনার মানে জানিচন্তি। আজি হচ্ছে অক্টোবর না, কেমতি করলে সরি, কিছু টেকনিক্যাল ডিফেক্ট হয়ে যাইছিল। তবে চলন্ত আজির ক্লাস কু মু বহুত বহুত আপনার স্বাগত করুছি। আজির ক্লাস মোর রহব উভয় উপরে পিলা মানে। তবে আজি এই ক্লাসে মু আপনার ফন্ডামেন্টাল রিচুয়ালস দেবা আগরু কহি রাখিবি, আমার অন একাডেমি দ লার্জেস্ট লর্নিং প্ল্যাটফর্ম যাহা কিছু ব্যাচ কোর্সেস চালিছি এবং মু সেই ব্যাচ কোর্স গুড়িকরে আপনার পাখক আসুচি। কই রকি পিলা মানে স্টার্ট এর্লি স্টার্ট আহেড। যদি আপন মানে 12 মন্থ সাবস্ক্রিপশন নেই যাচ্ছেন, 3 মন্থ এবসলুটলি ফ্রি পাই যাবে পিলা মানে। যদি 24 মন্থ নেই যাচ্ছেন সাবস্ক্রিপশন অন একাডেমি রে, 4 মন্থ এবসলুটলি ফ্রি পাই যাবে। যেতে শীঘ্র আপন মানে আপন মানকর প্র্যাকটিস আরম্ভ করিবে, যেতে শীঘ্র আপনকর টার্গেট লাইফ র সেট করিবে, সেতে জলদি আপন মানে সকসেসফুল ক্যারিয়ার বনাই পারিবে। তেনু অন একাডেমি দ লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম আপন মানকু প্রিপেয়ার করিছন্তি ওপিসি পাই উইথ অল টপ এডুকেটরস। আসন্তু আম মানে প্রিপেয়ার হবা, নিজকু প্রিপেয়ার করিবা এবং লাইফ রে সকসেসফুল হেবা। মু কই রাখিবি যে আজি এই অন একাডেমি আপন মানকর অন একাডেমি আপন মানে দেখি দেবে ওড়িশা সিভিল সার্ভিস র অলরেডি রেজাল্ট আউট হই যাইছি এবং কেতে পিলা ক্র্যাক করিছন্তি। স্পেশাল ক্লাস র ফিচার মধ্য প্লাস ক্লাস র ফিচার সঙ্গে সমান রহিছে পিলা মানে। এটি মধ্য আপন মানে লাইভ পার্টিসিপেশন করু পারছন্তি, পোলস করি পারছন্তি এবং নোটিফিকেশন পাউছন্তি অপকমিং ক্লাস র ডাউনলোড করি পারছন্তি। যেতে টপ এডুকেটরস মানে আপন মানকু যাহা কিছি পড়াউছন্তি, এনি হোয়ার এনি টাইম এনি ডিভাইস রু আপন মানে পাঠ পড়ি পারুচন্তি পিলা মানে। মু কই রাখিবি আপনকু বহুত খুশি রে উদয়ম দ ফাউন্ডেশন কোর্স ফর ও ট্রিপল এস সি এক্সামিনেশন ব্যাচ 1, যেটা কি 29 সেপ্টেম্বর রু অলরেডি আরম্ভ হয়েছে আমার টপ এডুকেটর মানক দ্বারা। আপন মানে যদি এনরোল করি না জলদি এনরোল করে দিয়ন্তু। সম্ভব দ কমপ্লিট ব্যাচ কোর্স ফর এআরআই অমিন ব্যাচ তা মধ্যে অলরেডি স্টার্টেড 20 সেপ্টেম্বর রু। যদি আপনার ভাবুচন্তি এআরআই অমিন পড়িবা ক্র্যাক করিবা পাই আউ দেরি করন্তনি, এনরোল করে দিয়ন্তু এই ব্যাচ কোর্স গুড়ি করে। মিশন এসএফএস ফাস্ট ট্র্যাক ব্যাচ কোর্স ফর স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার এক্সামিনেশন পিলা মানে। তেবে মু আপনকু আজি কইবাকু চাহিবি যে মোর যো আপনক পাই ক্যাপসুল কোর্স নেকি আসুচি, সেইটি মু আপন মানকু এই 3 দিন ভিতরে মাস্টার করাইবি। মু ভাবিছি আপন মানকু গোটে 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 করিকি পোর্সন উপরে থিওরি দেবি বলি। তো সেই হিসাবে আজির ক্লাস মু রাখিছি অব্যয় উপরে, যেটা আপন মানকু বহুত হইরান করে, বিশেষ বিশেষণ অব্যয় সর্বনাম এবং সমাস উপরে আপনকু যো যো গুড়া ট্রাবল করুছি সেইগুড়াক মু আপন মানকু এমতি এমতি অল্প ক্যাপসুল রে পড়াই দেবি বলে ভাবিছি। তো আজির এই 3 দিন ভিতরে আমাদের পড়িবা পিলা মানে অব্যয় উপরে। চলন্তু আজি এই ক্লাস রে আমি জানি নবা অব্যয় কোন, লিঙ্গ বচন পুরুষ কাল বিভক্তি রে
ବିଭିନ୍ନ ପଦର ପରିବର୍ତ୍ତନ ଘଟୁଥିଲେ ମଧ୍ୟ ଯେଉଁ ପଦର କୌଣସି ବି ପରିବର୍ତ୍ତନ ହୋଇ ନାହିଁ ପିଲାମାନେ ଆମେ ତାକୁ କହିବା ଅବ୍ୟୟ ତେବେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବି ଯେ ଆମର ଏକ୍ଜାମିନେସନ ଗୁଡ଼ାକରେ ଅବ୍ୟୟ ଉପରେ କୋଶ୍ଚିନ୍ ଆସୁଛି ଯେହେତୁ ତେଣୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ କେମିତି ଅବ୍ୟୟ ମନେ ରଖିବେ କେମିତି ଅବ୍ୟୟ ଜାଣିବେ ସେ ବିଷୟରେ ଟ୍ରିକ୍ସ କହିଦେବି ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ନିହାତି ଭାବରେ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ କାରଣ ଆଗାମୀ 3 ଦିନ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଅବ୍ୟୟ ବିଷୟରେ ମାଷ୍ଟର କରିବାକୁ ଯାଉଛି ଆଜି ଏବଂ କାଲି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଅବ୍ୟୟର ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ୍ସ କହିବି ଏବଂ ପରଦିନ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପ୍ରାକ୍ଟିସ୍ ସେଟ୍ ଦେବି ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କର ଅବ୍ୟୟ ପୁରାପୁରି କ୍ଲିୟର ହେଇଯିବ ମନେ ରଖନ୍ତୁ ଯଦି ଖାତା ଅଛି ତେବେ ଲେଖି ରଖନ୍ତୁ ପିଲାମାନେ ମୋତେ ଚାଟ୍ରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜଣେଇବେ ଆପଣମାନଙ୍କୁ ଏହା ହେଲ୍ପ କଲା କି ନାହିଁ ଲିଙ୍ଗ ବଚନ ପୁରୁଷ କାଳ ବିଭକ୍ତିରେ ବିଭିନ୍ନ ପଦର ପରିବର୍ତ୍ତନ ଘଟୁଥିଲେ ମଧ୍ୟ ଯେଉଁ ପଦର କୌଣସି ପରିବର୍ତ୍ତନ ହୁଏ ନାହିଁ ଆମେ ତାକୁ ଅବ୍ୟୟ ପଦ କହିବା ଭିନ୍ନ ଭିନ୍ନ ଶ୍ରେଣୀର ଆମେ ଯେତେବେଳେ ବାକ୍ୟ ଗଠନ କରୁ ସେଥିରେ ଆମେ ବିଶେଷ୍ୟ ବିଶେଷଣ ସର୍ବନାମ ଅବ୍ୟୟ କ୍ରିୟା ଏ 5ଟି ପଦକୁ ହିଁ ବ୍ୟବହାର କରୁ ପିଲାମାନେ ଆମେ ପ୍ରାୟ 20-21 ପ୍ରକାରର ଅବ୍ୟୟ ଏହି 2 ଦିନ ଭିତରେ ଆଲୋଚନା କରିବା ଚାଲନ୍ତୁ ଯୋଉଟା ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅବ୍ୟୟ ଆପଣଙ୍କ ଖାତା ବାହାର କରନ୍ତୁ ଲେଖନ୍ତୁ ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ବିଯୋଜକ ଅବ୍ୟୟ କାଳ ସୂଚକ ଅବ୍ୟୟ ସମ୍ବୋଧନ ସୂଚକ ଅବ୍ୟୟ ସମ୍ଭାବନା ସୂଚକ ଅବ୍ୟୟ ନିଷେଧାର୍ଥକ ହେତୁ ବୋଧକ ସାଦୃଶ୍ୟ ବୋଧକ ବିସାର୍ଥକ ବିସ୍ମୟ ସୂଚକ ବିଭକ୍ତି ସୂଚକ ପରିମାଣ ସୂଚକ ଅବ୍ୟୟ ସମ୍ମତି ସୂଚକ ପ୍ରଶ୍ନ ସୂଚକ କ୍ରମବୋଧକ ଶବ୍ଦ ବା ଧ୍ୱନି ଅନୁକରଣକାରୀ ଅବ୍ୟୟ ଆଳଙ୍କାରିକ ଅବ୍ୟୟ ପଦାନ୍ୱୟୀ ଅବ୍ୟୟ ପଦବିକାରୀ ଅବ୍ୟୟ ଓ ଉପସର୍ଗ ଅବ୍ୟୟ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଏଇ ଯୋଉ କିଛି ଅବ୍ୟୟ ବିଷୟରେ କହିଲି ଏତିକି ବିଷୟରେ ଆମମାନେ ଡିସ୍କସନ୍ କରିବା ମୋନାଲିସା ଗୁନଗୁନ ସୁଭଦ୍ରା ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ କରିଛି ମୋ କ୍ଲାସ୍କୁ ତେବେ ଏହି 2 ଦିନ ଭିତରେ ଆମମାନେ ଏହି ୟୁଟ୍ୟୁବ୍ ସେସନ୍ରେ 20 ମିନିଟ୍ସରେ ଅବ୍ୟୟ ଦେଖିଦେବା ଏବଂ ପରଦିନ ମୁଁ ଆପଣଙ୍କ ପାଇଁ କିଛି କୋଶ୍ଚିନ୍ ମଧ୍ୟ ରଖିବି ଦେଖିବା ଆମମାନେ କେତେ ପଢିଛୁ ଠିକ୍ ଅଛି ଚାଲନ୍ତୁ ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ଲେଖିବା ଦେଖିବା କଣ ଅଛି ତାହା ଯେଉଁ ଅବ୍ୟୟ ପଦ ଦ୍ୱାରା ଶବ୍ଦ ଓ ଶବ୍ଦକୁ ବାକ୍ୟ ଓ ବାକ୍ୟକୁ ସଂଯୋଗ କରାଯାଏ ତାକୁ ଆମେ କହୁ ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ଆପଣମାନେ ମନେ ରଖନ୍ତୁ ପିଲାମାନେ ଶବ୍ଦ ଓ ଶବ୍ଦକୁ ଯଦି ଆପଣମାନେ ସଂଯୋଜନା କରୁଛନ୍ତି ଯଦି ଯୋଗଯୁକ୍ତ କରୁଛନ୍ତି ତାହେଲେ କରିବେ ଓମ୍ ଓ ଏବଂ ଯଦି ବାକ୍ୟକୁ ବାକ୍ୟରେ ଯୋଡୁଛନ୍ତି ତେବେ କରିବେ ଏବଂ ଓ ଆଉ ଏବଂ ଭିତରେ ଏହି ତଫାତଟି ମନେ ରଖନ୍ତୁ ପିଲାମାନେ ଓ ଆଉ ଏବଂ ଓ ଏବଂ ଆଉ ଆହୁରି ପୁଣି ଫେରେ ମଧ୍ୟ ବି ତଥା ପୁନଶ୍ଚ ପୁନର୍ବାର ପୁନରାୟ ଏସବୁକୁ ଆମେ କହିବା ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ଯାହା ଶବ୍ଦ ଓ ଶବ୍ଦକୁ ବାକ୍ୟ ଓ ବାକ୍ୟକୁ ସଂଯୋଗ କରେ ଯେମିତିକି ଏକ୍ସାମ୍ପଲ ଚାଲନ୍ତୁ ଦେଖିଦେବା ମଣ୍ଟୁ ଓ ଖଣ୍ଟୁ 2 ଭାଇ ଅଟନ୍ତି ମଧୁର ଝର ଗଡ଼ ମଧୁପୁର ଷ୍ଟେସନ ପାଖରେ ଅଛି ଏବଂ ସେଠି ବ୍ୟବସାୟ କରେ ମନେ ରଖନ୍ତୁ ଓଡ଼ିଆ ବ୍ୟାକରଣରେ ଆମେ ଓ ଏଉ ଏବଂ ର ବ୍ୟବହାର ଜାଣିପାରୁନା 2ଟି ଶବ୍ଦ ଭିତରେ ଯେତେବେଳେ ଆପଣ ସଂଯୋଗ କରୁଛନ୍ତି ଓ ଲଗେଇବେ ଯେତେବେଳେ 2ଟି ବାକ୍ୟ ଭିତରେ ସଂଯୋଗ କରୁଛନ୍ତି ଏବଂ ଲଗେଇବେ ଲସି ପିଇଲୁ ପୁଣି ଆଇସକ୍ରିମ ଖାଇବୁ ଏଠି ପୁଣି ହଉଛି ଗୋଟିଏ ଅବ୍ୟୟ ଖରା ଜମା ହୋଇନାହିଁ ଆହୁରି ପ୍ରଚଣ୍ଡ ହବ ଆହୁରି ଗୋଟିଏ ଅବ୍ୟୟ ସେ ସେମିତି ନିକିମା ହୋଇ ବସିଥାନ୍ତି ଆଉ କିଛି କରନ୍ତିନି ଆଉ ହଉଛି ଗୋଟିଏ ଅବ୍ୟୟ ପୁନରାୟ ଏମିତି ନ ଘଟିବା ପାଇଁ ମୁଁ ଚାହୁଁଥିଲି ମୁଁ ଏଠାକୁ ପୁନର୍ବାର ଫେରି ପାରିବି ନାହିଁ ପୁନଶ୍ଚ ପୁନର୍ବାର ପୁନରାୟ ତଥା ଏସବୁ ହେଉଛି ସଂଯୋଜକ ଅବ୍ୟୟ ମନେ ରଖନ୍ତୁ ବିଯୋଜକ ଅବ୍ୟୟ ପିଲାମାନେ ଯେଉଁ ଅବ୍ୟୟ 2ଟି ପଦ ବା ବାକ୍ୟ ବା ବାକ୍ୟର ଅର୍ଥକୁ ବିଯୋଗ ଅର୍ଥାତ୍ ପୃଥକ କରେ ତାହାକୁ ବିଯୋଜକ ଅବ୍ୟୟ କୁହାଯାଏ ଦେଖିବା କେଉଁ ଗୁଡିକ ବିଯୋଜକ ଅବ୍ୟୟ
মনে রাখন্তু কিন্তু কিংবা অথচ বা মাত্র তথাপি পরন্তু এইসব হচ্ছে বিযোজক অবয়ব ভেরি গুড ইভিনিং তৃপ্তিরেখা সঙ্গমিত্রা সুভদ্রা মনালিসা গুনগুন আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ পিপল প্লিজ শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও সো দ্যাট সমস্ত পাখে আমার ওড়িয়া ব্যাকরণর এই যে বহুত বহুত ফন্ডামেন্টাল জিনিস গুড়িক পৌঁছি যাই পারিব ঠিক আছে পিলা মানে সংযোজক অবয়ব আমি জানিলে এবে বি বিযোজক অবয়ব বি জানিলে চলন্তু কিছি এক্সাম্পল দেখি দবা মু তাকু বিশ্বাস করে কিন্তু তাকু সাহায্য করে নাহি হরি এই কাম করি পারিব কিংবা মধু এই কাম করি পারিব সে কথা মু কই পারিবি নাহি মু মধুকু নির্ভর প্রতিশ্রুতি দেলি অথচ সে মতে বিশ্বাস করি পারিলা নাহি হরি বা মধু এ কাম করি পারিব হরির মধু সহিত বন্ধুতা অতি নিবিড় মাত্র হরি মধু পাই বিপদ বরণ করিবাকু প্রস্তুত নুহে মু এ কাম করি পারিবি নাহি তথাপি চেষ্টা করিবি তুমি সেটাকু গলে কাম হেব পরন্তু মতে যাবাকু পড়িব এজ এক্সাম্পল গুড়িক মু আপনাকু দেলি পিলা মানে কিন্তু তথাপি অথচ বা মাত্র এসব হচ্ছে বিযোজক অবয়ব মনে রাখন্তু এগুড়িক পরীক্ষার আপনার পড়ুছি চলন্তু দেখিবা কাল বোধক অবয়ব কাহাকু কহন্তি যেউ অবয়ব পদ কাল বা সময়কু বুঝায় তাহাকু কাল বোধক অবয়ব কুহাযায় যেবে কেবে তেবে সেবে অদুনা এই ক্ষণি এবে সর্বদা সম্প্রতি বর্তমান যেতবেলে সেতবেলে হঠাৎ এমিতি যদি দেখুচন্তি শব্দ জানিযিবে এসব হচ্ছে কাল বোধক অবয়ব পিলা মানে যেবে মু সেঠাকু পরিদর্শনরে যিবি টিকি নিখি সবু দেখি আসিবি কেবে সি আসিবে ঠিক কহি নাহান্তি যদি মু সেঠাকু যিবি তেবে সে মো সঙ্গে সহযোগ করিব বলি তো ভাবুছু কি অধুনা ভারত বর্ষ চিত্র সম্পূর্ণ অলগা হয়ে যাইছি এই যে এক্সাম্পল গুড়িক আমি দেখিলে পিলা মানে যেবে কেবে যদি অধুনা এই ক্ষণি এবে সর্বদা সম্প্রতি বর্তমান যেতবেলে এই সব গুড়িক হচ্ছে কাল বোধক অবয়ব পিলা মানে সম্বোধন সূচক অবয়ব সম্বোধন করিবা অর্থরে ব্যবহৃত অবয়ব পদ গুড়িক সম্বোধন সূচক অবয়ব কহন্তি কোগুড়াক সম্বোধন সূচক পিলা মানে হে আহে আগো আরে হৈহো সৈলো আবে যেগুড়াক আমি সাধারণত আড্রেস করু প্রশান্ত সুমিত্রা মঞ্জু সমস্ত বহুত বহুত স্বাগত মো ক্লাস কু আগামী তিন দিন আমি অবয়ব উপরে ডিসকশন করিবা আপনার অবয়বরে যদি মাস্টার না হয়েছি মতে কহিবে হে বসন্ত তুমি ফেরি যাও আহে মো কথা শুনছ তো আগো সুন্দরী টিকে মতে চাহ আবে তু কোন মোর করিবু দেখিবা এইটি যে হে আহে আগো আবে এসব হচ্ছে সম্বোধন সূচক অবয়ব পিলা মানে সম্ভাবনা সূচক যে অবয়ব পদর ব্যবহারে সম্ভাবনা প্রকাশ পাই থাকে তাকু সম্ভাবনা সূচক অবয়ব কহন্তি যথা যদি যেবে যদ্যপি কালে যদি সে আসিব মু যিবি যদ্যপি সে নীরব অটন্তি তথাপি পাটি খোলিবে যেবে তা সঙ্গে মোর দেখাব তেবে মু তাকু সবু কহিবি মোর সন্দেহ হেলা কালে সে কিছি কহিদেব কি এই যে উদাহরণ গুড়িক মু আপনাকু দেলি পিলা মানে যদি সে আসিব যদ্যপি সে নীরব অটন্তি যেবে তা সঙ্গে মোর দেখা হেব এইসব হচ্ছে সম্ভাবনা সূচক অবয়ব তেণু যদি আপনার গোটে এক্সাম্পল পড়ে কহিদেছি যদি আপনার এমসিকিউ পড়ে যদি সে আসিব মু যিবি এটি যদি কেউ প্রকার অবয়ব তাহলে পিলা মানে নিশ্চিত ভাবে কহিবে সম্ভাবনা সূচক অবয়ব ভেরি গুড নিতু সুমিত্রা সমস্ত বহুত বহুত ধন্যবাদ জনাইবি যা আজ আপনার ক্লাস কু আসছন্তি আজি বি আমি অবয়ব আলোচনা করুছি আসন্তা কালি বি অবয়ব আলোচনা করিবা পিলা মানে চলন্তু দেখিবা চতুর্থ প্রকারর অবয়ব নিষেধার্থক অবয়ব
ଯେଉଁ ଅବୟବପଦ ଦ୍ୱାରା ନିଷେଧ ବା ବାରଣର ସୂଚନା ମିଳେ ତାହାକୁ ନିଷେଧାର୍ଥକ ଅବୟବ କୁହାଯାଏ ଯଥା ନ ନା ନି ନଚେତ୍ ଏସବୁ ହେଉଛି ନିଷେଧାର୍ଥକ ଅବୟବ ଭେରି ଗୁଡ୍ ଇଭିନିଂ ବଳରାମ ଆମ କ୍ଲାସ୍କୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି ଯାହା ହଉ ଧନ୍ୟବାଦ ଦେବି ଆପଣମାନେ ଏତେ ସଂଖ୍ୟାରେ କ୍ଲାସ୍ କରୁଛନ୍ତି ଆସନ୍ତା ତିନି ଦିନ ମଧ୍ୟ ଠିକ୍ ସନ୍ଧ୍ୟା 6:30ରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଅପେକ୍ଷା କରିବି ୟୁଟ୍ୟୁବ୍ର ଏଇ ଅନ୍ ଏକାଡେମୀ ୟୁଟ୍ୟୁବ୍ର ଏଇ ଚ୍ୟାନେଲ୍ରେ 6:30ରେ ଅବୟବ ଆମେ ଦୁଇ ଦିନ ଆଲୋଚନା କରିବା ତୃତୀୟ ଦିନ ଆମେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ନେଇଯିବା ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ନିଷେଧାର୍ଥକ ଅବୟବ କାହାକୁ କହନ୍ତି ପିଲାମାନେ ଯେଉଁ ଅବୟବ ପଦ ଦ୍ୱାରା ନିଷେଧ ବା ବାରଣର ସୂଚନା ମିଳେ ଯେମିତିକି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏବେ କହିଲି ନେଗେଟିଭରେ ଯୋଉଟା ଆମେ ବ୍ୟବହାର କରୁ ନ କଲା କାମ କରିବାକୁ ତୁମକୁ କିଏ କହିଲା ଏଠି ନ କଲା କାମ ନା ମୁଁ ସେଠାକୁ ଯିବି ନାହିଁ ମୁଁ ଏହା ମୋଟେ ଭୁଲି ପାରିବିନି ଭଲ ଭାବରେ ଚିନ୍ତା କରି ଦେଖ ନଚେତ୍ ତୁମେ ହିଁ ଅସୁବିଧାରେ ପଡିବ ଏଠି ନ କଲା କାମ ନା ମୁଁ ଯିବିନି ମୋଟେ ଭୁଲି ପାରିବିନି ଏଇଠି ଯୋଉ ନ ନା ମୋଟେ ନଚେତ୍ ଏଇସବୁ ବ୍ୟବହାର ହେଇଛି ପିଲାମାନେ ଏହା ହଉଛି ନିଷେଧାର୍ଥକ ଅବୟ ତେଣୁ ଯେମିତି ଏକ୍ସାମ୍ପଲ ଆପଣଙ୍କୁ ଦିଆହେଇଛି ସେଥିରୁ ଆପଣମାନେ ଅବୟବ ଗୁଡିକୁ ଚିହ୍ନି ପାରିବେ ବୋଲି ମୁଁ ଭାବୁଛି ହଁ ରେ ସଂକଳ୍ପ ପଟ୍ଟନାୟକ କୁହନ୍ତୁ କଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ହେତୁବୋଧକ ବା କରଣ ସୂଚକ ଅବୟ କିଛି ଗୋଟେ କାରଣ ଅଛି ଯେଉଁ ଅବୟ ପଦ ହେତୁ ବା କାରଣ ପ୍ରକାଶ କରୁଥାଏ ତାହାକୁ ଆମେ ହେତୁ ବୋଧକ ବା କାରଣ ସୂଚକ ଅବୟ କହିବା ଅତେବ ଏଣୁ ତେଣୁ ଯେଣୁ ସୁତରାଂ କାହିଁକି ନା ଏସବୁକୁ ଆମେ ହେତୁବୋଧକ କହିବା କାରଣ କିଛି ଗୋଟେ କାରଣ ସେ ଦଉଥିବ ଅତେବ ମୁଁ ତୁମ କଥା ରଖିପାରିଲି ନାହିଁ ମୁଁ ସେଠୁ କିଛି ଟଙ୍କା ପାଇବାର ଥିଲା ଏଣୁ ମିଛ କହିଲି ଏଠି ଅତେବ ଏଣୁ ଏସବୁକୁ ଆପଣ ମନେ ରଖନ୍ତୁ ପିଲାମାନେ ଯିବାକୁ ବସିଲା ବେଳକୁ ବର୍ଷା କୁଟି ଦେଲା ତେଣୁ କଟକ ଯାଇପାରିଲେନି ପାଖରେ କେହି ଲୋକ ନାହାନ୍ତି ସୁତରାଂ ମୋତେ ହିଁ କହିବାକୁ ପଡୁଛି ସବାରେ ସେ ସ୍ଥିର ହୋଇ ବସିପାରିଲେନି କାହିଁକି ନା ତାଙ୍କର ମୁଣ୍ଡ ବିନ୍ଧୁଥିଲା ତେଣୁ ଗୋଟେ କିଛି କଜ ଦଉଛି ବୋଲି ଆମେ ଏଇ ଯୋଉ ଏଣୁ ତେଣୁ ଯେଣୁ ସୁତରାଂ କାହିଁକି ନା ଏହାକୁ କହୁଛେ ହେତୁ ବୋଧକ ଅବୟ ସାଦୃଶ୍ୟ ବୋଧକ ଯେଉଁ ଅବୟ ପଦ ଦ୍ଵାରା ସାଦୃଶ୍ୟକୁ ବୁଝାଇ ଦେଇ ହୁଏ ତାକୁ ସାଦୃଶ୍ୟ ବୋଧକ ଅବୟ କୁହନ୍ତି ଯଥା ତଥା ଯେମନ୍ତ ତେମନ୍ତ ସେମନ୍ତ ଏପରି ସେପରି ଯେପରି ପ୍ରାୟ ଏମିତି ସେମିତି ଯେମିତି ଯଥା ରାବଣାସ୍ୟ ମନ୍ଦରେ ଆମେ ଯଥା ତଥା ଚଳି ଯାଇଛୁ ଏ ଯୋଉ ଏକ୍ସାମ୍ପଲ ଗୁଡିକ ମୁଁ ଦେଲି ହଁ ରେ ମିଷ୍ଟର ସଚିତ ଭେରି ଗୁଡ୍ ଇଭିନିଂ ସହଜରେ ଜଣା ପଡିଗଲା ଯଥା ନରହରି ତଥା ଗୋପାଳ ମୋତେ ଏଠି ପ୍ରାୟ ସବୁ ଏକାଭଳି ଦିଶୁଛି ତା ମାନେ ଯଦି ଦୁଇଟା ଭିତରେ କିଛି ସାଦୃଶ୍ୟ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ରେଜେମ୍ବଲ୍ସ ଦେଖୁଛନ୍ତି ଏକାଭଳିଆ ଦେଖୁଛନ୍ତି ସେମିତି କଥା ମୁଁ କହିନାହିଁ ତ ଯେମନ୍ତ ବୁଦ୍ଧି ତେମନ୍ତ ବିଚାର ଯଦି ଦୁଇଟା ଭିତରେ କମ୍ପେୟାର କରିକି ଦେଖୁଛନ୍ତି ଏକାଭଳିଆ ଲାଗୁଛି ତେବେ ତାହା ସାଦୃଶ୍ୟ ବୋଧକ ଅବୟ ପିଲାମାନେ ବିପ୍ସାର୍ଥକ ଅବୟ ଯେଉଁ ଅବୟ ବାରମ୍ବାର ଅର୍ଥ ପ୍ରକାଶ କରେ ତାକୁ ବିପ୍ସାର୍ଥକ ଅବୟ କହନ୍ତି ଯଥା ବାରମ୍ବାର ପୁନଃ ପୁନଃ ଥରକୁ ଥର ମୁର୍ ମୁର୍ ଘନ ଘନ ଲଗାତାର ଆହୁରି ଆହୁରି ଯଦି ଏଇଭଳିଆ ଅର୍ଥ ଦଉଥାଏ ସେଇଭଳିଆ ଶବ୍ଦ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ ତେବେ ତାକୁ ଆମେ କହିବା ବିପ୍ସାର୍ଥକ ଅବୟ ବାରମ୍ବାର ତା କଥା ମୋତେ କୁହ ନା ତ ଏ ବର୍ଷ ଲଗାତାର ବଢି ଆସି ଫସଲ ଧୋଇଲା ମୁଁ ଆପଣଙ୍କୁ ଥରକୁ ଥର ଏ କଥା କହୁଛି ମୁହୁର୍ ମୁହୁର୍ ମୂର୍ଚ୍ଛା ଯାଉଛି ଆହୁରି ଆହୁରି କଥା ଲମ୍ବାଇ ଚାଲ ନାହିଁ ତେଣୁ ଯେଉଁ ଅବୟବ ପଦ ବାରମ୍ବାର ଅର୍ଥରେ ବ୍ୟବହାର କରାଯାଇ ପିଲାମାନେ ତାକୁ ଆମେ କହିବା ବିପ୍ସାର୍ଥକ ଅବୟ ପିଲାମାନେ ବିସ୍ମୟ ସୂଚକ ଅବୟ ଏହାକୁ ଅନ୍ୟ ଭାବରେ ଭାବବାଚକ ମଧ୍ୟ କୁହାଯାଏ ପିଲାମାନେ ଆହା ଏ କଣ କଲୁ ହା ରେ ତୁ ହତଭାଗା ଯଦି ଆମ ମନର ହର୍ଷ ବିଷାଦ ଘୃଣା ପ୍ରଶଂସା ବିସ୍ମୟ ଆଦି ଭାବ ଉଦ୍ରେକ କରୁଥିବା ବିସ୍ମୟ ସୂଚକ ବା ଭାବ ସୂଚକ ବାକ୍ୟ ଥାଏ ଏବଂ ଏହି ଅବୟବ ଗୁଡିକ ସେଠି ବ୍ୟବହାର କରାଯାଏ ଯେପରିକି ଆହା ହା ବା ଛି ଓ କି ସାବାସ
ইস এমতি যদি আপন দেখুচন্তি শব্দ তেবে লিখি দেবে বিস্ময় সূচক অবয় আহা হা বাহ ঠি সাবাস রে বেটা উহুম তু মোটে সে কথা জানিনথিবু এহা হচ্ছে বিস্ময় সূচক অবয়র উদাহরণ বিকল্পার্থক অবয় যে অবয় পদ বিকল্প অর্থরে ব্যবহৃত হুয়ে তাকে বিকল্পার্থক অবয় কুহন্তি পিলা মানে বা অবা কিংবা নতুবা নচেত নহিলে হরিবা মধু এটি রহবে পাপ কিংবা পুণ্য তুমি ঠিক সময় আসে কাম কর নচেত দণ্ড পাইব তুমি এমতি কর নতুবা মতে সেটিকি যা পড়ব এই সব গুড়িক হচ্ছে বিকল্পার্থক অবয় পিলা মানে বহুত বহুত ধন্যবাদ দেবি আজির ক্লাসে আপনার বহুত সংখ্যার রহলে কালি ঠিক 6:30 আমি ভেটবা পুঁজি গোটে ক্যাপসুল কোর্সে অবয়র দ্বিতীয় ভাগরে মনে রাখুন পরদিন আমি অবয়র এই যে দুই দিনের 21 প্রকার অবয়র আলোচনা করা পরদিন আপনার পিওয়াই কি পচারিবি এই ভিডিও কু বহু সংখ্যার লাইক দেবে আউ কমেন্ট সেকশন জনাইবে আউ কিছু পাঠ আপনার পড়া চাহুচার কি এবং আপনার সাং মানক সাংরে সেয়ার করা ভুলবে কারণ এই ক্যাপসুলটি আপনার এফপিএস র সব এক্সামিনেসন নিশ্চিত ভাবে সাহায্য করব আজপ ক্লাস এইটি রয়েছে নমস্কার।